জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকের কাছে আবেদন, যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছো বা ভিডিও দেখে খুব আনন্দ পাচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও ভালো লাগলে একটু বন্ধু বান্ধব বা কাছের মানুষদের কাছে চ্যানেলের বার্তাটা একটু পৌঁছে দেবে। একটা লাইক করবে, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে। যারা ইতিহাসে খুব ভালো চ্যানেল খোঁজে, ইতিহাসে খুব ইনফরমেটিভ ক্লাস খোঁজে, তারা অবশ্যই চ্যানেলটা একে অপরকে সন্ধান দেবে। দীপ্ত কণ্ঠে প্রতি ভিডিওই বলে যায়, আজও বলে যাচ্ছি, এইরূপ ইতিহাস ক্লাস পশ্চিমবঙ্গ ঘুরে ফেললেও আপনি পাবেন না। প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনতি, প্রচুর গবেষণা করে, প্রচুর স্টাডি করে, প্রচুর অধ্যাবসায় সাধনা করে তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করি। অত্যন্ত প্রেশার, অত্যন্ত চাপ, বর্ণপরিচয় পাবলিশার্স দিয়ে প্রচুর বই বেরোচ্ছে, বইগুলিও বেঙ্গলের এখন সেরা সেরা। যাই তাই মাঝারি তাঁয়ের বই পরবর্তীতে প্রকাশ পায়নি, পাবে না আগামী দিনেও। বেঙ্গলের সবচেয়ে স্ট্যান্ডার্ড বই একমাত্র বর্ণপরিচয় পাবলিশার্স। কম্পিটিটিভ ফিল্ডে হীরের খনি হতে চলেছে বর্ণপরিচয় পাবলিশার্স। আপনারা যে কোনো একটা বই কেনুন, পড়ুন, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায় ছিল, এই বই পড়ে কোথায় যাচ্ছে। তারপরে জানা স্যার এবং বর্ণপরিচয় পাবলিশার্সের অনেক সিনিয়র লেখক লেখিকারা প্রশিক্ষণ শুরু করেছে। আপনারা নির্বিধে আসতে পারেন, আমার নাম্বারে যোগাযোগ করে নিয়ে অফলাইন এবং অনলাইন দুই প্ল্যাটফর্মে সমস্ত ক্লাস জানা স্যার ইতিহাস ক্লাস নিজে নেন, বডি ক্লাস নিজে আসার নিজে নেন। আপনি ক্লাস করুন না, তাহলে বুঝতে পারবেন কত পার্থক্য অন্যদের থেকে। তো আজকে আমরা শুরু করছি নতুন একটা ভিডিও, 1927। আমি প্রত্যেক কাছে বলে দিই, তোমরা প্লেলিস্ট করা রয়েছে, প্রত্যেকটা টপিকের উপর দিয়ে ভিডিওগুলো গোছ করে দেওয়া আছে। আবার যেগুলো হয়ে হয়ে যাচ্ছে আমরা এই মাস শেষে গোছ করে দেবো। তা প্রত্যেকটা প্লেলিস্ট খুলে খুলে তোমরা ভিডিওগুলো দেখবে, প্রচুর প্রচুর তোমরা বাড়িতে বসে উপকার পাবে। আর পাশাপাশি যে বইটা পড়বে, একটু জানা স্যারের বা বর্ণপরিচয়ের বইটি কিনে নেবে, টপিকটা পড়লে শুনলে দেখলে দেখবে বইটাও পড়ে নেবে, অনেকটা কানেক্টিং পাবে। সরোপরি পার্সোনালভাবে প্রশিক্ষণ দিচ্ছি, কয়েকশো ছেলে সারা পশ্চিমবাংলা, বাইরের ছেলেও অনেক ক্লাস করছে। আপনারা আসতে পারেন, মানুষ করার দায়িত্ব কিন্তু জানা স্যার। সবচেয়ে কম গুরু দক্ষিণাতে বেঙ্গলের টপ ফার্স্ট কোয়ালিটি সম্পন্ন প্রশিক্ষণ একমাত্র বর্ণপরিচয়ের প্রশিক্ষকরা দিচ্ছে। আজকে শুরু করছি 1927 সালে কংগ্রেস অধিবেশন। এই অধিবেশনে জওহরলাল নেহরু প্রথম স্বাধীনতার আদর্শ উত্থাপন করবে। এই অধিবেশনে প্রথম দেখব যে 1878 সালের যে অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট জারি করা হয়েছিল সেটা সঠিক ছিল না। বার্মাকে পৃথক করার প্রস্তাব উত্থাপন করা হলে কংগ্রেস প্রতিবাদে নেমেছিল। সর্বোপরি এই অধিবেশনে মুখতার আহমেদ আনসারি বা এম এ আনসারি প্রেসিডেন্ট হয়েছিল। 1927 সালে মাদ্রাজ অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে সাধারণ সম্পাদক তিনজন এবং অভ্যর্থনা কমিটির সদস্য হয়েছিল একজন। তারা প্রত্যেকে কিন্তু কী প্লে করেছিল বা সভাপতি এম এ আনসারির কী ফাংশন ছিল, সবই আমি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। হেডিংই করা আছে 1927 সালের কংগ্রেসের অধিবেশন এবং তার ঐতিহাসিক তাৎপর্য, ইম্পর্টেন্ট। এবং 27 সালের অধিবেশন কোথায় বসেছিল, না মাদ্রাজে বসেছিল, সভাপতি কে করেছিল, এম এ আনসারি। পুরো নামটা লিখে দিচ্ছি, মুখতার আহমেদ আনসারি। ডক্টরেট মানুষ ছিলেন, জন্ম 1880 আনসারি সাহেবের, মৃত্যু হয়েছিল 1936, অর্থাৎ 56 বছরের জীবন ছিল এম এ আনসারি, বা পুরো নামটা ধরা হয়েছিল। আগের দিন থেকে বলেছি আমি 1946 কংগ্রেস অধিবেশন পড়াতে গিয়ে যে কংগ্রেসের সভাপতি ছিল কে, জে বি কৃপালিনী। তো এই জে বি কৃপালিনী পুরো নাম বলেছি, জীবাত্রম ভগবান দাস কৃপালিনী। তেমনি এম এ আনসারি পুরো নামটা পরীক্ষায় দেয় মুখতার আহমেদ আনসারি। এই অধিবেশনটা অর্থাৎ 1927 অধিবেশন মাদ্রাজে হয়েছিল, সাউথ ইন্ডিয়াতে বসেছিল, এটি ছিল 42 সেশন বা 42তম অধিবেশন। এই অধিবেশনে প্রথম কংগ্রেসের নেতা জওহরলাল নেহরু পরবর্তীকালে বা 1936 সালের পর থেকেই জওহরলাল নেহরু দেখবে সোশ্যালিস্ট আদর্শে বিশ্বাসী হয়ে পড়বে। জওহরলাল নেহরুর উদ্যোগে প্রথম স্বাধীনতার আদর্শ উত্থাপন করা হয়েছিল। রেলওয়ে গ্রুপ ডির আমাদের পিএসসিতে টাফ সিলেকশনে একাধিক অন্যান্য পিএসসি দেখছি ঘোষণা দিয়েছে যে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বাধীনতার আদর্শ উত্থাপন করা হয়েছিল। চমৎকার প্রশ্ন, উত্তর হবে 1927, উত্তর হবে মাদ্রাজ। তুলেছেন আর কেউ নন, এলাহাবাদ হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী কাশ্মীরি ব্রাহ্মণ জওহরলাল নেহরু। তার উদ্যোগে প্রথম স্বাধীনতার আদর্শটা প্রথম উত্থাপন করা হয়েছিল। ডক্টর আনসারি ছিলেন কংগ্রেসের অষ্টম সভাপতি, পরীক্ষায় পেয়েছি আমরা। আমরা আরেকটা পেয়েছিলাম যে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে, তখন আমরা জানি 1827 সালে যে মাদ্রাজ অধিবেশন সেটাও মাদ্রাজ ছিল, বদরুদ্দিন তাবজি। আবার দেখো 1927 মাদ্রাজ, সেখানেও মুসলিম সভাপতি, সে কে হয়েছে, আনসারি সাহেব বা এম আনসারি। তাহলে ইনি হলেন অষ্টম সভাপতি, প্রথম সভাপতি একটু দেখে যাবে বদরুদ্দিন তাবজি 1887, সেটাও কিন্তু মাদ্রাজে হয়েছিল। ইম্পর্টেন্ট, প্রথম সভাপতিটা অষ্টমটা তোমাকে দিয়ে দিতে পারে। এবং দ্বিতীয় সভাপতি দেখবে বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল মুসলিম লীগের, জানি 1896 সালে কলকাতা অধিবেশনে
যিনি হয়েছিল রহিমতুল্লাহ সাহানি বা আরটি সাহানি। এই রহিমতুল্লাহ সাহানি বা আরটি সাহানি 1896 সালে কলকাতা অধিবেশনে সভাপতি হলেন। এই মানুষটি কিন্তু কংগ্রেসের সভাপতি হলেন ঠিকই, কিন্তু মুসলিম হিসাবে দ্বিতীয় সভাপতি হয়েছিলেন। এবং 1896 যখন বন্দে মাতরম গাওয়া হয় কলকাতার কফি হাউসের অধিবেশনে, সেখানে কিন্তু দ্বিতীয় মুসলিম সভাপতি ডব্লিউসি মেনে প্রশ্ন। এবং কফি হাউসটা কিছুই নয়, কফি হাউস হচ্ছে কেশবচন্দ্র সেনের পৈতৃক বাড়ি, এটি মনে রাখবেন আপনারা। কেশবচন্দ্র সেনের পৈতৃক বাড়ি হচ্ছে কলকাতার কফি হাউস। প্রত্যেক মনে থাকবে, দ্বিতীয় সভাপতি পেলাম, প্রথম সভাপতি পেলাম, অষ্টম সভাপতি পেয়ে গেলাম, আর কি মনে রাখবো না। এই আনসারি সাহেব আমাদের 1920 সালে যে মুসলিম লীগ যখন শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াচ্ছে অসহযোগ আন্দোলন চলাকালীন, সে 20 থেকে 21 সাল পর্যন্ত সর্বভারতীয় মুসলিম লীগের বা অল ইন্ডিয়া মুসলিম লীগের কিন্তু প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিলেন। এই মানুষটি 1928 থেকে 1936 সাল পর্যন্ত বা আনসারি সাহেব কোথায় না, জামিয়া মিলিয়া ইসলামিয়া যে প্রতিষ্ঠান ছিল, কি ছিল, জামিয়া মিলিয়া ইসলামিয়া যে প্রতিষ্ঠান ছিল, জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠানের তিনি কি হয়েছিলেন না, উপাচার্য বা ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। জামিয়া মিলিয়া ইসলামিয়া কি না, আমরা জানি 1920 সালে অসহযোগ আন্দোলন চলাকালীন ডক্টর জাকির হাসান, ডক্টর জাকির হোসেনের নেতৃত্বে এবং আমাদের এ আলীর নেতৃত্বে দেখলাম জামিয়া মিলিয়া ইসলামিয়া গড়ে উঠল। সেই অসহযোগ আন্দোলন চলাকালীন আলিগড়ের ছাত্ররা দেখলাম মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্টুডেন্টরা, সে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্টুডেন্টরা 1920 সালে গড়ে তুলল জামিয়া মিলিয়া ইসলামিয়া। তার 1934 থেকে 1936 পর্যন্ত এম এ আনসারি ছিলেন ভাইস চ্যান্সেলর উপাচার্য। এই মানুষটি মুসলিম লীগের সভাপতি ছিল 20 থেকে 21, 28 থেকে 36, দীর্ঘ 8 বছর তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য পর্যন্ত হয়েছিলেন। আর বলা বাহুল্য 1927 সালে যে মাদ্রাজ অধিবেশন বসেছে, সেই 27 সালে মাদ্রাজ অধিবেশনে আমাদের সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হয়েছিল তিনজন। তো 1927 সালে মাদ্রাজ অধিবেশনে সাধারণ সম্পাদক কে হয়েছিল, আউটস্ট্যান্ডিং, যে জওহরলাল নেহরু কংগ্রেসের কোন অধিবেশনে সাধারণ সম্পাদক হয়েছিলেন, সুভাষচন্দ্র বসুর মানমানুষ এবং শৈব কুরেশি, কি নাম, তাহলে 1927 সালে 1927 তিনজন সাধারণ সম্পাদক হলো 1927 সালের মাদ্রাজ অধিবেশনে, তিনজন নাম শৈব কুরেশি, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু। আমরা পাই যে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি বাঙালি হিসাবে সর্বশেষ দুবার হয়েছিল, পরপর দুবার কোন বাঙালি হয়েছিল, সুভাষচন্দ্র বসু 1938 সালে গুজরাটের হরিপুরা এবং 1939 সালে মধ্যপ্রদেশের ত্রিপুরি। এবার সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সাধারণ সম্পাদক কবে হয়েছিল, চমৎকার প্রশ্ন, সাধারণরা কিন্তু সত্যি পারবে না। আমরা জানি যে 1920-21 সালে তিনি আইসিএস ছাড়ছে, 20 পেয়ে 21 আইসিএস ছেড়ে দিয়ে তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করছে চিত্তরঞ্জন দাসের হাত ধরে, এবং চিত্তরঞ্জন দাসকে তিনি রাজনৈতিক গুরু বলে সম্বোধন করেছিল। সেই সুভাষচন্দ্র বসু কংগ্রেসের কোন অধিবেশনে জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হয়েছিলেন 1927-এর মাদ্রাজ। কতজন সাধারণ সম্পাদক হয়েছে, তিনজন, শৈব কুরেশি, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু। রিসেপশন কমিটি বা অভ্যর্থনা কমিটির প্রেসিডেন্ট হয়েছিল সি এম মধুর নাগা মুদালিয়ার। আরেকবার, সি এম মধুর নাগা মুদালিয়ার কংগ্রেসের কোন অধিবেশনে অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিল। মাদ্রাজ অধিবেশনে টোটাল মেম্বার যোগদান করেছিল 2694 বা 2694 জন যোগ দিয়েছিল মাদ্রাজ অধিবেশনে। এই অধিবেশনে আমরা জানি লন্ডনে সাইমন কমিশন গড়ে তোলা হয়। 1927 সালে 7 জন মেম্বার ছিল, যাকে আমরা ব্যঙ্গ করে কোন ভারতীয় না নিয়া হলে বলছি অল হোয়াইট কমিশন। সাইমন কমিশন আরেক নাম শ্বেতাঙ্গ কমিশন বা অল হোয়াইট কমিশন, কারণ 7 জন মেম্বারের মধ্যে কোনো ভারতীয় যুক্ত ছিলেন না সদস্য। তাই সাইমন কমিশন যখন গঠন করা হচ্ছে, ভারতবর্ষে আসবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। সাইমন কমিশন ভারতবর্ষে এলে বয়কট করবে, কারণ ভারতবর্ষের প্রশাসনিক সংস্কারের জন্য গঠিত হলেও কোনো ভারতীয় মেম্বার ছিল না, তাই বয়কট করা হবে, মর এক বেইটা। এই অধিবেশন যখন ভারতবর্ষ আসবে কংগ্রেস বয়কট করছে, সিদ্ধান্ত নিল, সত্যি বাস্তব রূপায়িত হয়েছিল 1928 সালের 3 ফেব্রুয়ারি যখন বোম্বাই সাইমন কমিশন এসেছিল। আমরা জানি জওহরলাল নেহরু এবং গোবিন্দ বল্লভ পন্ত এদের নেতৃত্বে পদযাত্রা বের হয়েছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অনেকটা চোট পায়, আহত হয়েছিল গোবিন্দ বল্লভ পন্ত বা জওহরলাল নেহরু 1928 সালে সাইমন কমিশন ভারতবর্ষে এলে। আমরা জানি চৌধুরী খালিকুজ্জমানের নেতৃত্বে আকাশে বাতাসে ঘুড়ি এবং বেলুন উড়িয়ে দেওয়া হয়েছিল, প্রতিটা ঘুড়িতে প্রতিটা বেলুনিতে লেখানো হয়েছিল গো ব্যাক সাইমন কমিশন ফিরে যাও, কালো পতাকা দেখানো হয়েছিল। তাই সাইমন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস শুধু বয়কট সিদ্ধান্ত নিতে তা নয়, কংগ্রেসের বয়কট সিদ্ধান্তের পাশাপাশি জওহরলাল নেহরুর প্রতিবাদ, গোবিন্দ বল্লভ পন্তের প্রতিবাদ, সারা ভারতে প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল। সর্বোপরি চৌধুরী খালিকুজ্জমানের নেতৃত্বে আমরা দেখব যে সারা আকাশে বাতাসে ঘুড়ি এবং বেলুন উড়িয়ে দেওয়া হয়েছিল গো ব্যাক সাইমন, এইভাবে প্রতিবাদ জানানো হয়েছিল। আর কি হয়েছিল এই অধিবেশনে 1927-এর মাদ্রাজ অধিবেশনে, কি বলা হলো কংগ্রেস থেকে, বলা হলো যে ভারতীয় জনগণের মূল লক্ষ্য
সম্পূর্ণ জাতীয় স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা ছাড়া কংগ্রেস বা ভারতীয় জনগণ কোনো কিছুতেই সন্তুষ্ট হবে না, ভালো করে মনে রাখবে। তাই সম্পূর্ণ স্বাধীনতা বা সম্পূর্ণ জাতীয় স্বাধীনতাই হলো ভারতীয় জনগণের এই মুহূর্তে মূল লক্ষ্য। কোনো স্বায়ত্তশাসন বা ডোমিনেন্ট স্টেটাস, আংশিক স্বাধীনতা কোনো কিছু গ্রহণ করবে না। এই অধিবেশনে স্বাধীনতা প্রস্তাবকে সমর্থন করেছিলেন তৎকালীন বুদ্ধিজীবী এক মহিলা, তার নাম মিসেস বি জেন্ট। এই জেন্টের নামটা মনে রাখবে, প্রখ্যাত মহিলা মিসেস বি জেন্ট, যিনি স্বাধীনতার আদর্শকে সমর্থন করলেন যে ভারতীয়দের দাবি কিন্তু অযৌক্তিক নয়, উড়িয়ে দেওয়া যাবে না। এই অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে সহযোগিতা করার জন্য, বিভিন্ন সংস্থার সাথে কনফারেন্স করার জন্য একটি সংবিধানের ড্রাফট তৈরি করা হয়, আউটস্ট্যান্ডিং, যে 1928 সালে প্রথম নেহরু রিপোর্ট ভারতবর্ষের লিখিত সংবিধান বলে জানি, ভারতীয়দের দ্বারা লিখিত সংবিধান নাম 1928 নেহরু রিপোর্ট। কিন্তু সংবিধান রচনার পূর্বে কংগ্রেসের কোন অধিবেশনে একটা সংবিধানের ড্রাফট তৈরি করা হয়, খসড়া তৈরি করা হয়? উত্তর হবে 1927 সালের মাদ্রাজ অধিবেশন। কারণ বিভিন্ন সংস্থার সাথে কনফারেন্স করে আলোচনা করা, ওয়ার্কিং কমিটি বা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসির সঙ্গে একটা সহযোগিতা করতে হবে, এই নিয়ে একটা সংবিধানের খসড়া রচনা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করা হবে না, অসহযোগিতাই হবে কংগ্রেসের মূল লক্ষ্য, ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করবে না বলে সেই সংবিধান উল্লেখ করা হয়। এবং 1878 সালে যে অস্ত্র আইন জারি করা হয়েছিল লিটনের হাত ধরে, সেটি ছিল সত্যি ভুল, এবং তাকে স্বীকার করে নিলেন তৎকালীন কংগ্রেসের একদম পক্ষপাতিত্ব করে কংগ্রেসের সমর্থনে অস্ত্র আইনের জেনারেল কে ছিলেন? আওয়ারি, মনে রাখবে। আওয়ারি একজন ব্রিটিশ প্রধান ছিলেন যিনি অস্ত্র আইনের জেনারেল হিসাবে এটাকে সমর্থন করলেন যে কংগ্রেসের প্রতিবাদ ছিল সঠিক, যে কংগ্রেস অভিধান জানানো হলো অস্ত্র নির্মিত প্রতিবাদ নামানোর জন্য। ভারতসভা প্রতিবাদ করেছিল, প্রত্যেক কংগ্রেসের প্রতিবাদে নেমেছিল। ভারত থেকে যে বার্মাকে বিচ্ছিন্ন করা পদক্ষেপ নেওয়া হচ্ছে তাকে নিন্দা করছে কংগ্রেস। যদি আমরা জানি 1935 সালে দেখব মায়ানমার সিন্ধু প্রদেশ এগুলো কিন্তু বিভক্ত হয়ে যায়। এই অধিবেশনে মুসলিম লীগ বেশ কিছু প্রস্তাব রেখেছিল, সাম্রাজ্যবাদ নিপাত যা ঘোষণা করেছিল, পাসপোর্ট প্রত্যাখ্যান করতে হবে, চীন দেশে যোগাযোগ ব্যবস্থা আরও কমিয়ে ফেলতে হবে, ব্রিটিশ পণ্য বর্জন করতে হবে, হিন্দু মুসলমান ঐক্যই হবে আমাদের শেষ কথা, আফ্রিকায় যে সমস্ত ভারতীয়দের উপর অনাচার চলছে, অত্যাচার চলছে, তার উপর পদক্ষেপ করবে মুসলিম লীগ। তাই শুধু কংগ্রেস নয়, 27 সালে কংগ্রেস অধিবেশনকে সমর্থন করে মুসলিম লীগও বেশ কিছু প্রস্তাব কিন্তু রেখেছিল। এই ছিল আজকের 1927-এর কংগ্রেস অধিবেশন, মাদ্রাজ অধিবেশন, এম এ আনসারের সভাপতিত্ব অধিবেশনের সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো ভিডিও জানাবে, এখান থেকে অন্তত 15-20টা প্রশ্ন আপনি বেঁধে ফেলুন, যে কোনো পরীক্ষা কিন্তু প্রশ্ন কমন পাবে। যারা ভালো বই খুঁজো অবশ্যই স্ক্রিনে আসছে, এগুলো ইউটিউব দেখে নেবে, বহু বড় বড় চ্যানেল ইউটিউব হচ্ছে, ওইগুলো কলেজ স্ট্রিটে গিয়ে উঠে দেখতে পারেন, বেঙ্গলের ধারে কাছে এইসব বই পাবে না, এত স্ট্যান্ডার্ড বই, ওইগুলো মন দিয়ে পড়ুন। যারা প্র্যাকটিস সেট খুঁজছেন বইগুলো কিনে নেবেন, টেক্সট বই খুঁজে নেবেন। শনিবার তোমাদের জন্য কলেজ স্ট্রিটে আমি আসছি, প্রতি শনিবার 4 ঘন্টা ক্লাস, 10টা থেকে 2টো আসুন, এবং প্রতি রবিবার বাড়িতে পড়াচ্ছি। এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন, প্রত্যেকের নাম্বার। আর যারা সেট পরীক্ষা দেবে ডিসেম্বর মাসে বা PSSSC দেবে, এই বইটা প্র্যাকটিস করুন। টেক্সট বই হিসাবে নেট সিরিজ সেরা বই এটা, WBCS এর জন্য এই বইটা আপনারা স্টাডি করতে পারেন। আজকে এই পর্যন্ত রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।